নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আমরা প্রত্যেকে কিন্তু রোস্টের হচ্ছে অনেক রকম রেসিপি ট্রাই করেছি। আজকের আমি হচ্ছে জিভে জল নিয়ে আসা একটা নতুন হচ্ছে ফুলকপির হচ্ছে রোস্টেড রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এই রেসিপিটা হচ্ছে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো এই ফুলকপি রোস্টেড রেসিপিটা কিন্তু আমরা হচ্ছে পোলাও, প্লেন ভাত বা পরোটা বা লুচির সাথে আমরা কিন্তু সার্ভ করতে পারি। অসাধারণ স্বাদের কিন্তু এই রেসিপিটা, একবার হলেও অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু হচ্ছে অবশ্যই দেখবেন, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন হচ্ছে এই ফুলকপির রোস্টটা হচ্ছে বানানোর জন্য হচ্ছে ঠিক কীভাবে হচ্ছে পদ্ধতি মেনটেন করতে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই মানে রেসিপিটা বানানোর জন্য দেখুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা পাত্র হচ্ছে গরম জল। গরম জলের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম এক চামচ। দেওয়ার পরে আমি এখানে দেখুন ফুলকপিগুলোকে আগে প্লেন জলেই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এই প্রসেসটা কিন্তু অবশ্যই হচ্ছে কিন্তু সবাই হচ্ছে খেয়াল রাখবে এবং হচ্ছে ফুলকপির যে কোনো রেসিপি কিন্তু বানানোর সময় এই কিন্তু পদ্ধতিটা অবশ্যই হচ্ছে করবেন, কারণ ফুলকপির মধ্যে কিন্তু হচ্ছে পোকা রয়ে যায়। আপনারা যদি এই লবণযুক্ত হচ্ছে গরম জলে ফুলকপিকে মিনিমাম 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সব পোকাগুলো বেরিয়ে যাবে এবং রান্নার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন ততক্ষণ হচ্ছে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য প্রথমে কিন্তু আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি টক দই এবং দিয়ে দিয়েছি কাজু বাটা। এবারে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা এবং আদা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি এমনি লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। সমস্ত কিন্তু উপকরণের পরে দিয়ে দিলাম হচ্ছে লবণ। এখানে আমি লবণটা অল্প পরিমাণে দিয়েছি কারণ ফুলকপিতে লবণে হচ্ছে দেয়া রয়েছে এবং আমি রেসিপিটাতেও কিন্তু আবার লবণ ট্রাই করব, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হচ্ছে হলুদ গুঁড়ো এবং সবার লাস্টে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা চাইলে অবশ্য বাদও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ কিন্তু আমি একসাথে মিশিয়ে নেব এবং সবশেষে আমি একটা জিনিস হচ্ছে এখানে আর একবার ব্যবহার করব, সেটা হচ্ছে টক দই। এই টক দইটা কিন্তু আমি হচ্ছে মিক্সচারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম একদম ক্রিমের মতো। সেই টক দইটা আমি লাস্টে দিয়ে কিন্তু সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। দেওয়ার পরে কিন্তু ফুলকপিগুলোকে আমি একদম বাদামি করে খুব ভালো করে ভেজে নেব। দেখুন এখানে হচ্ছে ব্যাটারটা নিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা ছোট সাইজের হচ্ছে টমেটো কুচি। আপনারা যদি হচ্ছে চান এটা স্ক্রিপও করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া হচ্ছে ফুলকপি। দেখতেই পাচ্ছেন ফুলকপির কিন্তু হচ্ছে যে ফুলগুলো সেগুলো একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, মানে বাদামি কালার হয়ে গেছে। এবার তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হচ্ছে গরম তেল দিয়ে। দেখুন আমি সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে হালকা হাতে হচ্ছে মাখিয়ে নিতে হবে যাতে ফুলকপির ফুলগুলো ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং এগুলো কিন্তু এমনভাবে মাখাতে হবে যাতে ফুলকপির হচ্ছে মধ্যে যেন খুব ভালো করে মিক্সচারটা মেখে যায়। দেখুন আমি খুব ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু মেখে মিনিমাম হচ্ছে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ফুলকপিটাকে না ভেজেও কিন্তু বানাতে পারেন, কিন্তু যদি ফুলকপিটাকে ভেজে বানান তাহলে কিন্তু এর স্বাদটা আরও হচ্ছে কয়েক গুণ বেড়ে যাবে। তো অবশ্যই হচ্ছে পারলে কিন্তু আপনারা ফুলকপিটাকে ভেজে এভাবে হচ্ছে বানাবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। দেখুন খুব ভালো করে হচ্ছে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমি এখানে কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তার মধ্যে কিন্তু আমি 1.5 চামচের মতো ঘি হচ্ছে দিয়ে দিয়েছি এবং ঘিটা খুব ভালো করে হচ্ছে গুলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। তারপরে দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে সমস্ত উপকরণ একটু ভাজা হয়ে যেতে, যখন হচ্ছে হালকা স্মেল হচ্ছে ছেড়েছে তখনই কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে ফুলকপির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি যে পাত্রে রেখে দিয়েছিলাম ফুলকপিটা সেই পাত্রটা ধুয়ে হচ্ছে জল একটু দিয়ে দেবো, কারণ ওটার মধ্যে হচ্ছে বাকি ব্যাটারটা রয়ে গেছে। দেখুন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এর মধ্যে হচ্ছে দেখতে হয়েছে। তবে কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
দেখুন আমি খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি, তবে কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে যে কষানোর সময় এত হচ্ছে মানে যাতে হচ্ছে এমনভাবে হচ্ছে কষানো যাবে না যাতে ফুলকপির হচ্ছে কিন্তু ফুলগুলো ছেড়ে যায়। সেজন্য দেখুন হালকা হাতে খুব ভালো করে কিন্তু খেয়াল রেখে হচ্ছে কষাতে হবে। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট পরে খুলে নিয়েছি। 5 মিনিট পর কিন্তু আমি এটাকে খুলে আরেকবার একটু নেড়ে চেড়ে নেব। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে ধনে পাতা কুচি, অবশ্যই কিন্তু এই পর্যায়ে আপনারা হচ্ছে ধনে পাতা কুচি হচ্ছে ব্যবহার করবেন, তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ আরও ভালো লাগবে। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি ধনে পাতা কুচিটা ব্যবহার করতে পারিনি। দেখুন এভাবেই হচ্ছে প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে দেখুন গরম মশলাটাকে হচ্ছে মেখে নিচ্ছে। নেয়ার পরে আবার হচ্ছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন 5 মিনিট পরে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি এবং এটা সার্ভ করার জন্য একদমই রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে দেখতে হয়েছে, একটা লোভনীয় একটা হচ্ছে রেসিপি, আর একদমই কিন্তু দেখতে এমন হয়েছে যে হচ্ছে সত্যি অসাধারণ হচ্ছে। কিন্তু এটা স্বাদেও শুধু দেখতে ভালো হচ্ছে এরকম নয়। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কমেন্টে এসে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই এই অসাধারণ রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো রেসিপির সাথে।